বাবার সাথে কাজ করাটা একটা প্রেশারের মতো। শুরুতে আমি অনেক বেশি ভয় আছি, কারণ এখানে সবার আগে আমাকে বলতে দেওয়া হয়েছে। সো এটা আমার জন্য মনোগামী, এটা আমার জন্য অনেক স্পেশাল, এবং আমার জীবনে এটা সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে থাকবে, কারণ আমার যেহেতু অভিনয়ের প্রতি একটু ইচ্ছা আছে, ঝোঁক আছে। তো মনোগামী আমার প্রথম ওয়েব ফিল্ম, তো এটা অবশ্যই আমার কাছে একটা স্পেশাল একটা ব্যাপার। আর খুব ভয় আছি, হ্যাঁ, বাবার সাথে কাজ করাটা একটা প্রেশারের মতো। প্রেশার বলতে যে কি, এখন সবাই তো আমাকে ইন্ডিভিজুয়ালি চেনে না, সবাই তো বাবার নামেই চেনে। তো যদি আমি ঠিক মতো কাজটা না করতে পারি, তো ওইটা একটা একটু প্রেশার থাকবে না আমার উপরে? আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট যে করেছে বাবা আর আঙ্কেল। আমি খুবই ভয় ছিলাম, এখন যেমন ভয় আছি, যখন প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম ঠিক এরকমই ভয় ছিল। আঙ্কেল যেভাবে আমাকে বুঝিয়েছে বা যেভাবে গাইড করেছে, আমি আস্তে আস্তে আঙ্কেলের সাথে খুবই ফ্রেন্ডলি হয়ে গেছিলাম শুটিং করার সময়। তোমার সহশিল্পী রায়কে নিয়ে একটা লাইন বলতে পারো? রায়ের সাথে আমার শুটিংয়ের আগেও বা এটার আগেও আমার পরিচয় ছিল, কিন্তু অতটা ভালোভাবে না। কিন্তু এই ওয়েব ফিল্মটা করার পর থেকে ও আমার নিজের বোনের মতো, আপন বোনের মতো হয়ে গেছে।